1.5 এ আমরা কারেন্ট নিয়ে আসি মিটার থেকে যে তারটা নিয়ে করবেন 6 আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবসময় নতুনদের জন্য ইলেকট্রিক কাজের আপডেটগুলো নিয়ে আসি মালয়েশিয়া আমরা কিভাবে কাজ করি বাংলাদেশে কিভাবে কাজ করে দুইটার কতটুক ডিফারেন্স এই ড্রয়িং দেখে কিন্তু আপনার কাজ করতে হবে মালয়েশিয়া যদি কাজ করেন পাওয়ারের জন্য একটা গ্যাং আছে লাইটিং এর জন্য একটা গ্যাং আছে কলিডোরের মধ্যে যে তারগুলো টানো এটার জন্য একটা টিম আছে সবগুলোই সেপারেট এখানে ওই যে উনি কাজ করছে দেখেন বাংলাদেশ আপনার এত ডি তার একটা ডিবির মধ্যে আসে না আমি একটা স্যাম্পল বুঝাই এটা যদি ডিবি হয় এটা যদি সুইচবোর্ড হয় এখানে সব 1.5 কয়টা লাইটিং পয়েন্ট সে কভার করতে পারবে কয়টা সিলিং ফ্যান সে কভার করতে পারবে এখানে আমরা কনস্ট্রাক্টর হিসাব করে দেয় যদি আপনি 10 ব্যবহার করে আমি আজকে আপনাদেরকে হিসাবটা দেখাই দেই বাংলাদেশে ডিবি বোর্ডের থেকে সুইচ বোর্ডে নিয়ে আসে 2.5 দিয়ে তার কারেন্টটা বড় থাকার জন্য মালয়েশিয়া কিন্তু আমরা এইভাবে কাজ করি না 1.5 এর জন্য 1.5 দিয়ে কারেন্ট নিয়ে আসি একটা এমসিবি লাইটিং এর জন্য ব্যবহার করেন 10 যদি শুধু খালি লাইট ব্যবহার করেন আপনি 10টা লাইট অন করতে পারবেন একটা লাইটে 10 mm কইরা 10টা লাইটে 100 mm আমি আর লাইট ইউজ করব না আমি ফ্যান ইউজ করব তাহলে আপনি দুইটা ফ্যান এবং কি তিনটা লাইট ব্যবহার করতে পারবেন এটা হইলো 10 mCB এর জন্য এখন 6 তো বাংলাদেশে ব্যবহার করে মালয়েশিয়া 6 ব্যবহার করা হয় যদি আপনি এমসিবি 6 ব্যবহার করেন এক সিকুর ভিতরে একটা ফ্যান ব্যবহার করতে পারবেন তিনটা লাইট ব্যবহার করতে পারবেন অনেকে আবার মসজিদের কাজের সম্বন্ধে আমার কাছ থেকে জানতে চান যে ভাই মসজিদে তো 50টা 60টা ফ্যান থাকে এগুলো আমরা কিভাবে করব তো আপনারা কিভাবে করবেন আপনি এক সেডের ভিতরে 4টা ফ্যান দিবেন কিবা 4টা কিবা 3টা যদি আপনি 4টা দেন তাহলে আপনি এমসিবিটা ব্যবহার করবেন হলো 10 ডিবি বোর্ডের থেকে আপনি এই জায়গায় সুইচ বোর্ড লাইন আনতে পারেন 1.5 এটা চলে কিন্তু বাংলাদেশে আপনি 2.5 দিয়ে তো এইখানে আমি দেখাই আপনাদেরকে 4 mm সেট প্রতিটা সেট এরকম সেপারেট করা এটা একটা সেট 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 এই সেটের ভিতরে কয়টা লাইটিং আছে এই সেটের ভিতরে কয়টা সকেট আছে এই সিডের ভিতরে কয়টা লাইট এবং ফ্যান আছে সম্পূর্ণরে এখানে সেপারেট করে দেওয়া আছে এইটা যদি আপনার এমসিবি নষ্ট হয়ে যায় এই সিকুর সেট অফ থাকবে এইটা কিন্তু আপনার অন থাকবে এইটা নষ্ট হয়ে গেলে এইটা অন থাকবে আপনার পুরো ডিবিটা কিন্তু আপনার অফ রাখতে হইব না একটা এমসিবি নষ্ট চেঞ্জ করে আবার ডিবিটা আপনি পুরাই চালাইতে পারবেন ডিবির জন্য এই যে এতগুলো পয়েন্ট একটা ইউনিটের ভিতরে তিনটা এসি কিংবা দুইটা এসি থাকলে আপনি ডিবির মধ্যে লাইনটা কত নিয়ে আসবেন ডিবির জন্য যেহেতু বাংলাদেশে অনেকে 2.5 দেয় 1.5 দেয় ইচ্ছা মতো দেয় ইচ্ছা মতো দিলে আপনার কাজগুলো ঠিক হবে না সমস্যা বেশি দেখাবে বিল্ডিং রুমের ভিতরে আপনি এই কাজগুলো করবেন না সেপারেট ভাবে করবেন সেপারেট এবং কি জানতে হইব তিন এসি থাকলে তিনটা বেডরুমের ভিতরে কিংবা দুইটা এসি থাকলে আপনি সর্বনিম্ন মিটার থেকে যে তারটা নিয়ে আসবেন চেষ্টা করবেন 6 যদি আপনার তিনটা এসি থাকে তাহলে এই ডিবির জন্য মিটার থেকে নিয়ে আসবেন হলো 10 mm যে কেবেলটা 6 mm যে কেবেলটা এটা আপনারা ইউজ করবেন এখন দেখেন আমরা সকেটগুলো কিভাবে সেট করে থাকি এটা হলো সকেট এখানে এখনো প্লাস্টার করা হয় নাই এই জায়গাটায় আমরা ডোর পাইপ দিয়া এটার ভিতরে নিয়ে আসবো নিয়ে আসার পরে এটা প্লাস্টার করে দিব এইখান থেকে এই সকেটের কতটুক লাগবে আপনার অ্যাকোরেটলি দিতে হইব উচ্চতা কত আছে এই সাইডেতে কত আছে এটা লেভেল ওয়াটার লেভেল দিয়ে মাপ দিয়া তারপরে কাজগুলো করতে হয় আমার ইচ্ছা মতো আমি কাজ করতে পারবো না এখান থেকে এটার মাপ আছে এই যে এই মাপটাও আছে এই টাই সইব এখানেও টাই সইব এইখানেও টাই সইব এইখানে আবার টাই সইব না দেখেন এখানে কিন্তু মাপ দেওয়া আছে আমরা প্রতিটা পয়েন্টের জন্য এরকম সেপারেট করে সেট করা হয় এটা এক সেট এটা এক সেট এখানে কিন্তু এটা লুপিং না যদি লুপিং হয় তাহলে এই জায়গায় 6টা হইব আর এরকম সেপারেট থাকলে এখানে তিনটা এখানে তিনটা ওভেন এবং হুক এগুলোর জন্য এটার পাওয়ারটা একটু বেশি লাগবে
যেহেতু ওভেন আপনারা জানেন তো ওভেন একটু কারেন্ট বেশি খায়, সুইচ বোর্ডের ব্যাপারটা দেখাই। সুইচ যে সেট করব, এই যে এটারও একটা মাপ আছে, উঁচাটা কত 1300, সাইডে 150, এখানে দরজা হইব, এই দরজা থেকে 150। এখন দেখেন আপনি বাংলাদেশের 2.5 দিয়া সুইচ বোর্ডের জন্য কারেন্ট নিয়ে আসেন, আমি কিন্তু 2.5 দেই নাই, এখানে কিন্তু সব 1.5। এটা একটা লাইটের জন্য, এটা একটা ফ্যানের জন্য, এটা একটা লাইটের জন্য, এটা একটা লাইটের জন্য, এটা একটা লাইটের জন্য, এটা একটা ফ্যানের জন্য, তিনটা ফ্যান আছে। এই কারেন্টটা আপনার ডিবি থেকে আইছে, দেখেন নিউট্রাল নামানো হয়েছে, প্রতিনিয়ত আপডেট হইতেছে। এই সুইচগুলো হইব স্মার্ট সুইচ, বেলটা পাওয়ার পর যে সময় আপনার কলিং বেলটা অন হইব, আপনার রুমে ঢুকলেন কিবা কেউ দরজা খুললো, খোলার পরে আপনার এই জায়গায় এসে সুইচ অন করতে হইব না, আপনি মুখে বলবেন যে লাইটটা অন, লাইটটা অটোমেটিক অন হইব। কিবা আপনি লাইট জ্বালায় অফিসে চলে গেছেন, অফিসে আপনার মনে হইলো আরে আমার রুমের তো লাইট ফ্যান কিবা এসি এগুলো সবই অন, আপনি মোবাইল থেকেও কন্ট্রোল করতে পারবেন। এই জন্য এখানে এই নিউট্রাল, এই বাংলাদেশে যে টিকটিক করে জ্বলে এটার জন্য না, কিন্তু এইটা নিউট্রাল কাজ করবো সুইচের জন্যই। তবে প্রতিটা সুইচের গোড়ের মধ্যে ছোট্ট লাইট আছে, এই লাইটগুলো সুন্দর দেখা যায়, এখানে জ্বলা থাকবে। আমি একটা বেডরুমের কাজ দেখাই, অফিসে থেকে কিন্তু কাজ দেখাইতেছি না, প্র্যাকটিক্যাল ভাবে ইউনিটের ভিতরে থেকে কাজ করতেছি, এই কাজের ভিডিও আমি আপডেট দিতেছি। শোয়েব ভাই কাজ করতেছে, এই যে দেখেন তার টানতেছে, তার ঝুলনো আছে, কোনটার কি কিভাবে কাজ করতে হইব। ওয়াটার হিটারের জন্য সবসময় আমরা ইউজ করি 4 mm, লাইটের জন্য ইউজ করি হইল গিয়া 1.5। তবে এই কেবেলগুলো মানুষের মেগা খুব ভালো কেবেল, সকেটের জন্য এই যে এক সেট, সেটটা আপনার এইভাবে হিসাব করে, সকেটের জন্য এই যে এক সেট, এখানে হচ্ছে 2.5, এটাও 2.5, দুইটা তিনটা পয়েন্ট দেওয়া হয় এক সেটের ভিতরে 2.5 কেবেল দিয়া, কখনোই 1.5 দেওয়া আপনি ফ্ল্যাকের জন্য চেষ্টা করবেন না, 2.5। এসির জন্য, ওয়াটার হিটারের জন্য ওভেন হুক 4 mm দেওয়ার চেষ্টা করবেন, আপনার লাইটিংয়ের কাজগুলো কিবা ফ্যানের কাজটা আপনি 1.5 দিয়ে করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।